হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, একবারে পুরোপুরি রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসলাম। আজ হচ্ছে 12ই বৈশাখ আর হচ্ছে 25শে এপ্রিল। তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো দেখতে দেখতে 12টা বছর কেটে গেল সুখে দুঃখে ঝগড়া ঝাঁটি করে নিয়ে। এক যুগ, আমার ছেলে বলছে ওমা এক যুগ কেটে গেল। তো যাচ্ছি এখন পরমাতলায় পুজো দিতে। তো প্রত্যেক বছরই যাই পরমাতলায় পুজো দিতে। তো যাচ্ছি, এই যে কুটুকু রেডি করে নিয়েছি, কুটুকে নিয়ে যাচ্ছি। আর ওর মাম্মাম যাচ্ছেন, এই যে সোনা। তো চলো টোটো করে যাব, ওর বাবা ওই দিক থেকে যাবে, ওই বাড়ির থেকে। ঠিক আছে, যাই ওখানে পুজোটা দেবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও। আপনার প্রণামী যথাস্থানে নিষ্ঠাকারে দিন। পরমাতলার পুজো হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি সমাজ বাড়িতে। তো দেখো পরমাতলার পেছনে এখানে না ঘোলের দোকানটা বসে অনেক বছর ধরে, সে আমরা ছোটোবেলা থেকে দেখছি। তো বসে, তো এই ঘোলটা না প্রচুর খুব সুন্দর হয়। তো বাবু বলছিলো ঘোল খাবে, তো তার জন্য তোমাদের দাদা ভাই ওকে কিনে দিচ্ছিলো, যে বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি। আর হচ্ছে তাই মানে তো বলছিলাম যে খালি পেটে ঘোলটা খাবি, তাও বললো না আমি খাবো, মা বায়না করছিলো বলে তোকে কিনে দিলাম। আর এই দেখো এখানে ওর মামামের কোলে পুচকি দাঁড়িয়ে মানে পুচকি আছে, ঘুম ভেঙে গেছে ওর, সাটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। আর এই যে চলে এসেছি দাদামশাইয়ের এখানে।
প্রত্যেক বছরই আমরা দাদামশাইরা সমাজ বাড়িতে পুজো দিয়ে সকালটা শুরু করি। শুধু বিবাহবার্ষিক বলে না, মানে কোনো জন্মদিন হলে নিয়েও আমরা তাই করি। আর এই যে দেখো, আমি হচ্ছে এখানটায় বসে আছি, কেননা শুনুর মানে কুটুর তো তোমার মাথার চুল ফেলা হয়নি, তো তার জন্য মা বলে দিয়েছিল যে ওকে নিয়ে মন্দিরে উঠতে না, তো তার জন্য ওকে নিয়ে আর মন্দিরে তুলিনি। তো পরমাতলা যখন পুজো দিয়েছিলাম তখনও মানে আমার বোনের কোলে ছিল, ওর মামমামের কোলে, আর এখন দেখো মানে ও তোমাদের দাদা ভাই আর শুনু মিলে মানে দাদামশাইয়ের কাছে পুজোটা দিয়ে আসলো, আর আমরা মানে নিচে বসেছিলাম। আর এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে মানে বলছিলাম একটু পরোটা নেওয়ার জন্য, যেহেতু কিছু খেয়ে আসিনি বাইরে থেকে। আর এই দেখো, এখানে একটা নতুন মন্দির হয়েছে সমাজ বাড়ির ভেতরেই, মানে তোমার হচ্ছে শিব ঠাকুরের মন্দির, মন্দিরটা বেশ সুন্দর হয়েছে। পুজো টুজো দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি ঘুমিয়ে শুয়েছিলাম, যে ওর পাশেই শুয়েছিলাম। ওকে কি রোদ, মেয়েটাকে নিয়ে গেছি এখানে মানে রেখে যাবো যে ওকে যদি তোমার হচ্ছে আবার কান্নাকাটি করে, তার জন্যই নিয়ে গেছিলাম। পুজো টুজো দিয়ে চলে এসেছি, এসে নিয়ে মানে আমরা তো স্নান করে গিয়েছিলাম, ওকে স্নান করিয়ে নিয়ে যাইনি, তো এসে নিয়ে তোমার হচ্ছে একটু পরে রেস্ট করে নিয়ে মানে ওকেও মানে একটু ফ্যানের নিচে রাখলাম, তারপর কিছুক্ষণ পরে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পর একটু খেয়ে দিয়ে, যে মাঝারি ঘুমিয়েছিলেন তো এখন আবার উঠলো, আবার ঘুমিয়ে পড়েছে, এখন একটু শুয়ে দিই। তোর বাবাও এসেছিল, তোর বাবা তো ওই বাড়িতে থাকে, মানে আজকে এই বাড়িতেই খাওয়া দাওয়া করেছে। আর এমনি প্রতিদিন আসে, সন্ধ্যাবেলার দিকটায় আসে, এসে মেয়েকে দেখে যায়, প্রতিদিনই আসে। মেয়েকে না দেখলে ভালো লাগে না, শুধু বারবার করে ভিডিও কলে ফোন করবে মেয়ে কি করছে, ঘুমো দিচ্ছে। দেখি একটুখানি কেক আনবে হয়তো রাতে, তো একটু কেক কাটবো আর কিছু না। আর দুপুরে মাছই হয়েছিল, রাতে হয়তো রাতে মাংস হবে, এটাই আর কিছু না। দেখতে দেখতে কি করে দিন কেটে যায়, 12টা বছর কেটে গেছে, সুখে দুঃখে ঝগড়া হাসি কান্না সব কিছু মিলে মিশে। তো ঠিক আছে, দেখতে থাকবো রাতে কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর সেইভাবে ভিডিও করাও হয় না যে ওকে নিয়ে সারাদিন কেটে যাচ্ছে, এই এই ঘুমাচ্ছে, এই উঠে পড়ছে, মাম্মা এখন ঘুমাচ্ছে, তাকি তাকি ঘুমাচ্ছে। ঠিক আছে, এই দেখো এখানে আমার দুই বাবা আর আমার বোন মিলে বেলুন ফুলাচ্ছে। তো বেলুন দিয়ে ঘরটা মানে মোটামুটি সাজিয়েছিল, বোনেরাই সাজিয়েছিল। এই যে আমার বাবা, দু বাবা, এক বাবা বেলুন ফুলাচ্ছে আর এক বাবা দিয়ে দিচ্ছে। আরে তোমার সোনা বাবা দেখো কোথায় যাচ্ছে, ঘুম পেয়েছে। বেলুন ফুলানো হয়ে গেছে, তো বোন হচ্ছে ঘরটা সাজাচ্ছিল বেলুন দিয়ে, বেশ সুন্দর করেই সাজিয়েছিল ঘরটা বেলুন দিয়ে, কিন্তু না বেলুনগুলো শুধু ফট ফট করে ফেটে যাচ্ছিলো আর না পড়ে যাচ্ছিল। রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, গরমে বাবা ভালোই লাগছে না, কোনো রকম একটু রেডি হয়েছে। এই যে কান্ডগুলো পরলাম এটা পরেছি, এগুলো সব বুনুরগুলো পরলাম, আমি তো কিছুই নিয়ে আসিনি। এদিকে ঘর মোটামুটি সাজানো হয়ে গেছে, সব বেলুনগুলো সব ফুলে 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 পড়ে যাচ্ছে। এই যে বুনুরা, তোমাদের দাদা ভাইকে বলেছে ওই বাড়ি থেকে বিয়ের পাঞ্জাবিটা নিয়ে আসতে, তো বিয়ের পাঞ্জাবিটা নিয়ে এসছে, বিয়ের পাঞ্জাবিটা পরেছে, সে তো 12 বছর আগে পরেছিল, এই আবার আজকে পরেছে। ঠিক আছে, কেকটা কাটবো, আমার ছেলেও রেডি হয়ে গেছে, মামাকে রেডি করাবো, তো তারপরে তোমার হচ্ছে কেকটা কাটবো। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আমাদের বৃষ্টি রানী, কি সুন্দর ক্যামেরার সামনে নিজেকে দেখাচ্ছে। আর যদি কখনো বলি না যে ক্যামেরার সামনে কথা বল মানে ব্লগটা কর, তো তখন করবে না। এই দেখো, দুটো মানে মালা নিয়ে এসেছিলো, রজনীগন্ধার মালা আর
এ দেখো, এই আংটিটা হচ্ছে তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকী তোমাকে গিফট করেছে। তো দেখো, আমি তো খুব আনন্দেই আছি, তাড়াতাড়ি করে হাতটা বের করে দিয়েছি আংটিটা পরার জন্য। আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা এরকম মানে পলার উপর আংটি কিনবো, তো বেশ বিবাহবার্ষিকী গিফট করেছে, বেশ আমার ভালোই লাগছিল। আর এই দেখো, মালাটা নিয়েছি, নিয়ে কি করে পরছি দেখো। আর না অনেক মানে বেশ ভালোই আনন্দ লাগছিলো, তার সাথে একটু লজ্জা লজ্জাও করছিলো। সেই 12 বছর আগের কথা মনে পড়ছিল, বিয়ের কথা। তো দেখো কিরকম করে মালা পড়াচ্ছে, আমার পুরো হাতের মধ্যে ঢুকে গেছে মালাটা। একটা কেক নিয়েছিল, তো সেটাই কাটা হলো। আর দেখো, মানে আমি খাই দিচ্ছি দাদাভাইকে, দাদাভাই আমাকে খাই দিচ্ছে। দেখো, আমার শুনুর মুখটা ছোট্ট হয়ে গেছে, ওকে দেওয়া হয়নি তো তার জন্য। তারপরে দেখো, এখন কি দুজনে মিলে একসাথে দিয়েছি ওকে। তারপর আমারটাই খেলো, আমি আবার বললাম যে তুমি পায়েলকে দিয়ে দাও। আর আমার দেখো, আমার কুটু শুনে আমার কোলে রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো রাতে কিছু হয়নি, গরম ভাত আর মাংসই হয়েছে। আর দুপুরে তো তোমাদের বললাম মাছ এসব হয়েছে, তো তাই রাতেও শুধু হচ্ছে মাছ মাংসটাই করা হয়েছে। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল, বলেছিল আজকে, বলেছিল থাকার কথা, আমি বলেছিলাম যে থাকার কথা, কিন্তু আবার ভাবছি যে মানে থাকবে কী করে, মা আছে না ওই বাড়িতে, মা একা একা থাকতে আবার ভয় পায়, তো তার জন্য তোমার হচ্ছে চলে গেল, মানে বয়স হয়েছে। তো আর তাছাড়া কী বলো তো, আমাদের বাড়িতে মানে বাড়ি ভর্তি লোক আছে, কিন্তু বাড়ি ভর্তি লোক থাকলে কী হবে, তোমার হচ্ছে যার যার মতো তার তার, তোমার হচ্ছে মানে আমার তো দুটো ঘর, বাথরুম সবই আলাদা, একটা তোমার দরজা বন্ধ করলে পুরোটাই আলাদা, মানে ঘরের মধ্যে মা একাই থাক মানে একাই থাকবে। আর এমনি যাদের মানে সব আছে যার যার মতো তার তার, তো তার জন্য ভয় পাবে, তার জন্য তোমাদের দাদাভাই চলে গেলো, বললো না থাক, থাকবো না, মা একা আছে বাড়িতে। আর দেখো, এখন হচ্ছে বাজে রাত 12টা, তোমাদের এতক্ষণ ধরে ওকে ঘুম পাড়াচ্ছিলাম যে এতক্ষণে আমার মাম্মা ঘুমালো, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার মানে একটুখানি মানে ব্লগটা শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করি। আর হচ্ছে ওই যে এখনই ওকে মানে শুয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো, এতক্ষণ ধরে খুন খুন করছিলো। আর প্রত্যেকটা দিন কী হয় বলো তো, সারাটা দিন ঘুমাবে আর রাতে বেলা হলে নিয়ে খুন খুন করবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো 12টা বাজে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আর আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন কি অন করে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাই, গুড নাইট।